নমস্কার বন্ধুরা, আমি দীপারুণ। আজকে আবার একটা নতুন গল্প শোনাতে এসেছি আপনাদের। এই গল্পটির নাম এক পাগলের মৃত্যু। আপনারা গল্পটা শেষ পর্যন্ত শুনুন, যদি ভালো লাগে তবে একটা লাইক করবেন, এবং কেন ভালো লাগলো বা কেন ভালো লাগলো না সেটা কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওর নিচে লাল রঙে সাবস্ক্রাইব যেটা লেখা আছে তার উপরে আঙুল রাখলেই চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। পাশে একটা ঘন্টার চিহ্ন আছে, সেই ঘন্টাটা বাজিয়ে দিলে যখনই আমি নতুন ভিডিও এর পরে পোস্ট করব সেগুলোর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। চলুন গল্পটা এবারে শুরু করা যাক। এক পাগলের মৃত্যু। জটা পাগলা এই পাড়াতেই থাকে, তার মাথায় তিনটে জটা আছে। সারাদিন সে লোকের কাছে খাবার চায়, বিড়ি চায়, পাড়ার কেউ তাকে পছন্দ করে না। কোনোদিন তাকে স্নান করতেও দেখেনি, গায়ে যেমন গন্ধ তেমনি ময়লার খোলস। সেবার দোলের দিন ফ্ল্যাটের কয়েকজন জটাকে ধরে স্নান করিয়ে দিয়েছিল। রাগে গজগজ করতে করতে জটা বলেছিল, এতে কি ভিটামিন আছে। তারপরেই এক ছুট। এখনো মাঝে মাঝে এই ফ্ল্যাটের সামনে দিয়ে যাওয়ার সময় সে বিড় বিড় করে কি যেন বলে, এই জটাই যে এমন একটা কাণ্ড করবে কে জানতো। সকাল 9টা নাগাদ ফ্ল্যাটের দারোয়ান হরিনাথ এসে বলল, জলদি আসেন বাবু, পাগলটা গেটের সামনে শুয়ে আছে। সারা দেশে তখন লকডাউন চলছে, তাই সবকিছুতেই একটা ঢিলে চাল। ফ্ল্যাটের বাইরে লোকের যাতায়াত বন্ধ, নইলে এখনো কেউ গেট খোলেনি। বেশ কিছু লোক জড় হতেই হরিনাথ বলল, কখন এসেছে কে জানে, ভাবলাম রোদ উঠলেই চলে যাবে, আধ ঘন্টা ধরে ডাকছি কোনো সাড়া শব্দ নাই। শুনে সবাই বেশ চিন্তিত হয়ে পড়ল। পালবাবু বললেন, আহা একটু ধাক্কা দিয়ে দেখো না, মরে টরে যায়নি তো। আপনি কি বলছেন, লোকটা যদি করোনাতে মারা যায়, ওকে শুলে হরিনাথেরও করোনা হবে, তারপর ফ্ল্যাটের বাকিদেরও তাই হবে, ঘোষবাবু বললেন। হাইকোর্টের উকিল রাজেশ এগিয়ে গিয়ে বলল, লোকটা যে মারা গেছে সেটা আপনারা বুঝলেন কিভাবে, আরে এতক্ষণ যখন সারা শব্দ দিচ্ছে না তখন নিশ্চয়ই মারা গেছে, ও করোনাতেই মরেছে, আমি বলে রাখলাম, বললেন সেনবাবু। লকডাউনের বাজারে না খেয়েও তো মরতে পারে নাকি, বললেন মদন রায়। এমন সময় জমাদার ইসমাইলকে আসতে দেখে সবার কথা বলা বন্ধ হয়ে গেল। পালবাবু বললেন, ও হে ইসমাইল, দেখ না দেখ না বাবা, পাগলটা বেঁচে আছে কিনা একটু দেখ না। মেথর বলে কি আমি মানুষ নই কাকা, বলেই উল্টো দিকে হাঁটা দিল সে। মরা ডিঙিয়ে আমি বাবু ময়লা নিতে পারবো না। সকলের তাকানো দেখেই বোঝা যাচ্ছে জটা যে মারা গেছে এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। দরজা খুলে বাইরে যাওয়ার উপায় নেই, তবে চিৎকার শুনে রাস্তায় কিছু লোক জমেছে, তারাও আলোচনা করছে, তবে কিছু করতে দেখা যাচ্ছে না। উত্তেজিত ঘোষবাবু মুহুর্মুহু কাউন্সিলরকে ফোন করছেন, তিনি ফোন তুলছেন না। রাজেশ ফোন করছে কোভিড হেল্পলাইনে, সেনবাবুর শালা দমকল কর্মী, তিনি শালাকে ফোন করলেন। মদন রায় কাকে একটা ফোন করে বলল, সাংবাদিক পাঠান সাংবাদিক পাঠান, দারুণ একটা স্টোরি পাবেন। বাকিরাও এদিক ওদিক ফোন করছেন, যেন ফ্ল্যাটের ছাদ থেকে একটা ফেসবুক লাইভ শুরু করে দিয়েছে। আমি মনমরা হয়ে এক কোণায় দাঁড়িয়ে রইলাম, জটা পাগলার নিজের কোনো লোক নেই। দেখতে দেখতে সকাল দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। বেলায় কাউন্সিলর এসে বললেন, সৎকার সমিতির একটা গাড়ি রইল, এর বেশি কিছুই করার নেই। তা বললে কি করে চলবে, পালবাবু আর ঘোষবাবু তাকে চেপে ধরলেন। কিছু কথা গোপনেই বলতে হয়, তাই দুই পক্ষের কথা শুরু হলো মোবাইলে। লোহার গেটের এদিক ওদিকে যেন দুটো দেশ, আর মাঝখানে নোম্যান্স ল্যান্ডে পাগলটা পড়ে আছে। শেষ পর্যন্ত 25,000 অফা হলো, কাউন্সিলর লোক দেবেন, তারা টাকা পেলেই পলিথিনে জড়িয়ে বডিটা নিয়ে যাবে, তারপর কি হবে কেউ জানে না। অত জেনে লাভ কি, বডিটা সরে গেলেই তো হলো নাকি। ক্যাশিয়ার সেনবাবু ফ্ল্যাটে ফ্ল্যাটে ঘুরে টাকা তুলতে শুরু করলেন। ঝামেলা শুরু হলো বোসবাবুর ফ্ল্যাটে, তার ছেলের ফ্ল্যাটটা বহুদিন ধরে বন্ধ, তিনি ওই ফ্ল্যাটের শেয়ারটা কেন দেবেন। একথা শুনেই বাকিরাও ধোঁয়া তুলল, তাহলে মরাটা ওখানে পড়েই থাক, আমরাই বা বেশি টাকা দেবো কেন। এসব শুনে পালবাবু বললেন, পুরো টাকাটা আমি দিয়ে দিচ্ছি, এই সেন্দা আপনি একটা কমন অ্যাকাউন্ট থেকে আমাকে একটা চেক লিখে দিন তো। এখন সন্ধে 7টা, গেটের বাইরে করোনা স্যুট পরা তিনজন লোক এসে দাঁড়িয়েছে।
সঙ্গে সৎকার সমিতির গাড়ির ড্রাইভার, ওদের হাতে পলিথিন, লাঠি, দড়ি। টাকাটা পেলেই ওরা জটা পাগলাকে গাড়িতে তুলবে। সেনবাবু একটা ঠোঙার মধ্যে টাকাগুলোকে ঢুকিয়ে দড়ি দিয়ে বাঁধছেন, এরপর ছাদ থেকে ছুঁড়ে দেবেন। এমন সময় রাজেশ আমাকে বলল, এ দাদা আপনি একটু আসুন তো। এগিয়ে যেতেই হাতে একটা পাইপ ধরিয়ে দিয়ে বলল, এটা ধরুন। তারপর পাইপের অন্য মুখটা কলের মধ্যে ঢুকিয়ে দিয়ে চালিয়ে দিল কলটা। গেটের ফাঁকা জায়গাটা দিয়ে জলের তীব্র ধারা গিয়ে পড়তে লাগলো জটা পাগলার মুখের উপর। বাইরের লোকগুলো চিৎকার করে উঠল, হে করেন কি, করেন কি, করেন কি। আর ঠিক তখনই আড়মোড়া ভেঙে উঠে বসলো জটা পাগলা। এতক্ষণ সে ঘুমোচ্ছিল নাকি? এমন পাগলের মতো তো ঘুমোতে কাউকে দেখিনি, পালবাবু বললেন। আরে না, ঘুমাইয়া ঘুমাইয়াই তো লোকে পাগল হয়, পাগলরা কখনো ঘুমায় নাকি, বললেন ঘোষবাবু। রাজেশ আনন্দে চিৎকার করে উঠল, বেঁচে গেছে, বেঁচে গেছে, বেঁচে গেছে। শব্দ দুটো যেন পাড়ার প্রতিটা বাড়ির দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। ঠোঙায় ভরা টাকা হাতে নিয়ে সেনবাবুও বলে উঠলেন, বেঁচে গেছে, বেঁচে গেছে। এরপর সবার গলা ছাপিয়ে জটা পাগলা চিৎকার করে উঠল, এতে কি ভিটামিন আছে, বলতে বলতে সে হাঁটা দিল বাজারের দিকে। নমস্কার।